एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल फरहानास होम। आशा करी सबाई भलो आछेन, अल्हम्दुलिल्लाह आमिओ भलो आछि। तो आमि आबारो आपनादेर माझे फिरे आसलाम आरो एकटा नतून भिडियो निये। तो आमि एई भिडियोटा आपनादेर साथे अवश्य एई भिडियोटा देखते पाच्छेन, एगुलो हलो लुबिर এছাড়া আমি কিভাবে রোপণ করেছিলাম। তো আমি যখন বিসিগুলো রোপণ করেছিলাম তখন অবশ্য আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম, এই ভিডিওটা শেয়ার করেছিলাম। তো সেই ভিডিওর কিছু ফুটেজ আমি আপনাদের সাথে আবারও নিয়ে আসলাম। আপনারা সবাই আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে লুবির বিচি থেকে চারাগুলো তুলেছি। তো আপনারা অবশ্যই দেখে বুঝতে পারতেছেন আমি বিচিগুলোকে কন্টেনারের মধ্যে রেখে দিয়েছি এবং কিছু পানি দিয়ে খাবার করে রেখে দিয়েছিলাম। ঘরের ভিতরে আমি উইন্ডো সিলে রেখে দিয়েছিলাম। তো চার দিন পরে আমার চারাগুলো বের হয়ে গেছে, এই লুবির চারা। তো লুবির বিচিগুলো ছিল আমার গার্ডেনের লাস্ট ইয়ারের বিচি। তো সেই বিচি থেকে আমি এত তাড়াতাড়ি অতি সহজে চারা তুলতে পেরেছি। যেহেতু লন্ডনে ঠান্ডার দেশ, শীতের সময় গাছ উঠতে অনেক সময় লাগে বাহিরে, এই জন্য আমরা আগে থেকে গাছগুলো ঘরের ভিতরেই তুলি। তো আমি গাছগুলো রোপণ করেছিলাম এপ্রিল মাসে, এপ্রিলের এন্ডের দিকে আমি বিচিগুলোকে এভাবে রেখে দিয়েছিলাম। তো এই যে দেখুন কী সুন্দর চারা উঠে গেছে, অনেকগুলো চারা উঠেছে। তো এখন এই গাছগুলোর বয়স এপ্রিলের আমি তুলেছিলাম, এখন মে মাস। তো মে মাসে দেখুন আমি এই চারাগুলো অনেকগুলো বড় হয়ে গেছে। তো এখন এগুলোকে আমি ট্রান্সফার করে নিব। তো এই যে দেখুন আমি মাটিগুলো নিয়ে নিচ্ছি কন্টেনারে, আর গাছগুলোকে বাহিরেও নিয়ে এসেছি। 15 দিনের মতো হয়ে গেছে গাছগুলোর বয়স। তো 15 দিন পরে আমি গাছগুলোকে ট্রান্সফার করে নিচ্ছি। অনেকগুলো গাছ একটা কন্টেনারে থাকলে বড় হবে না, তাই এই জন্য আমি কিছু সেপারেট করে দিচ্ছি, দুই ভাগ করে করে কন্টেনারে রেখে দিয়েছি। তো আমি অবশ্য চারা উঠার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি প্রথমে। আমার আর একটা ভিডিও আছে, আপনারা চাইলে ফুল ডিটেলস দেখতে পারবেন আমি কিভাবে লুবির বীজ রোপণ করেছিলাম, কিভাবে কয়েকদিনে চারা বের হয়েছে, কিভাবে লুক আফটার করেছি। তো আর একটা ভিডিও আছে, সব কিছু ডিটেলস বলতে গেলে ভিডিওটা লম্বা হয়ে যাবে, এই জন্য আমি শর্টকাট করে কিছু ফুটেজ দেখিয়েছি। আর এখন আমি ট্রান্সফার করছি, সেই ট্রান্সফারেরও কীভাবে আমি করলাম একটু একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্রতিটা কন্টেনার থেকে আমি চারাগুলোকে সেপারেট করে নিয়ে নিয়ে দুই ভাগ করে রিপোর্টিং করে নিচ্ছি। তো রিপোর্টিং করে আমি আবার এগুলোকে বাসার ভিতরেই রেখে দিব, বাহিরে এখনও অনেক ঠান্ডা। মে মাসে এখনও ঠান্ডা ছিল তাই বাহিরে রাখব না, এগুলোকে আমি বাসার ভিতরে রেখে দিব। তো বাসার ভিতরে রেখে দিয়ে তেমন কোনো যত্ন করতে হয়নি, এগুলোতে কোনো খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। লুবির চারাগুলা, লুবি বা রামাই, উড়ি, বরবটি যে যে নামে চিনেন, তো এগুলো হলো সেই সেই বিচিরই চারা। তো আমি এগুলোকে উইন্ডোর সিলে রেখে দিব, আর একটু পানি একদিন দুই দিন পরে পরে একটু পানি দিব, যাতে রুটগুলো ড্রাই না হয়ে যায়, মাটিগুলো ড্রাই না হয়ে যায়। তো এই ছিল আমার লুক আফটার বাসার ভিতরে।
তো এইভাবে চারা রোপণ করে আমরা বাসার ভিতরেই বড় করি, বড় করে আমরা বাহিরে নিয়ে আসি। তো আমি আবারও আপনাদের সাথে নিয়ে আসব আমি কিভাবে চারাগুলো বড় হওয়ার পরে আমি গার্ডেনে রোপণ করলাম। তো আপনারা আমার সাথে থাকুন এবং দেখুন আমি কিভাবে কি করি। গার্ডেনে যখন নিয়ে আসবো তখন আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে, আপনারা আমার সাথে থাকবেন এবং ফুল ভিডিওটা দেখবেন। ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি সম্পূর্ণ একটা ভিডিও কিভাবে রেডি করেছি। ভিডিও রেডি করেছি মানে চারাগুলো গাছগুলো কিভাবে রেডি করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, দেখলে বুঝতে পারবেন। তো ট্রান্সফার করার পরে আমি কিছু পানি দিয়ে দিয়েছি। এখন জুন মাস চলে আসছে, তো জুন মাসে আমার গাছগুলো অনেক বড় হয়েছে। এপ্রিলের এন্ডের দিকে লাগিয়েছিলাম, মে মাস সম্পূর্ণই বাসার ভিতরে ছিল। তো এই জুন মাসে এখন আমি গাছগুলোকে বাহিরে রোপণ করব। তো আমি উইন্ডোসিল থেকে বাহিরে আমি নামিয়ে সবগুলো গাছকে নামিয়ে এনেছি। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর হেলদি গাছ, আমার অনেক গাছ, অনেকগুলো গাছ হেলদি নাইস বড় হয়েছে। তো আজকে আমি এই গাছগুলোকে বাহিরে গার্ডেনে রোপণ করে নিব। সবগুলো গাছ আমি গার্ডেনে বের করে নিয়ে এসেছি, তো এখন রোপণ করার পালা। তো আমি এখানে মাটিগুলোকে আগে থেকে রেডি করা ছিল সব ধরনের কম্পোস্ট দিয়ে, চিকেন ম্যানোর, ফিশবন, যা যা কম্পোস্ট লাগে সব কিছু দিয়েই আমি আগে থেকে রেডি করে নিয়েছিলাম। তো আজকে একটু এক শেলও আবার দিয়ে দিলাম, আগে অবশ্য দিয়েছিলাম রেডি করার সময়, তখন আজকে আবার নতুন করে কিছু এক শেল এবং চায়ের পাতা, টিয়ের পাতাগুলো আমি দিয়ে দিব, দিয়ে মিক্স করে নিব, নিয়ে লাগিয়ে দিব। তো এই যে বাকেটগুলো, এই বাকেটগুলোতে আমি লাগাবো। এগুলো আমাদের রেস্টুরেন্টের ইয়োগটের বাকেট, তো এই বাকেটগুলোর সাইজ একটু বড়, বিগ। এগুলোতে লাগালে খুবই ভালো হয়, গাছ এনাফ স্পেস থাকে, যত্ন করতে সুবিধা হয়, পানি পায় গাছ, গাছের যা যা দরকার মাটি পানি সব কিছুই এনাফ দেওয়া যায়, এই জন্য আমি এভাবেই বাকেটগুলিতে লাগিয়ে নিব। তো আমি সবগুলো বাকেটেই লাগিয়ে নিলাম এক এক করে। আসলে ফুল ক্যামেরাও ধরতে হয়, ভিডিও গাছ লাগাতে হয়, তো সম্পূর্ণ ভালো মতো দেখাতে বোধ হয় পারি নাই। তারপরেও আমি যতটুকু দেখিয়েছি আপনারা অবশ্যই বুঝতে পারবেন গাছ লাগানো এত হার্ড কিছু না। গাছগুলোকে আমি মাটির মধ্যে একটু গর্ত করে করে গাছগুলোকে আমি রেখে দিয়েছি। এই তো আমার এইভাবেই আমি গাছগুলোকে মাটিতে রেখে দিয়েছি, দিয়ে মাটি দিয়ে ঘুরে দিয়েছি। এইভাবে আলতো হাতে চেপে চেপে মাটি বসিয়ে দিয়েছি আর সাথে এক একটা করে স্টিক লাগিয়ে দিয়েছি। এই তো আমার সবগুলো গাছ লাগানো হয়ে গেছে। টোয়েন্টি-টোয়েন্টি-ওয়ানের লুবির চারাগুলো জানি না কেমন হবে, গাছগুলো আমার সবাই দোয়া করবেন গাছগুলো বড় হওয়ার জন্য। আসলে আমরা যারা গার্ডেনিং করি তারা অবশ্যই অনেক কষ্ট করি, গার্ডেনের জন্য অনেক প্রিপারেশন করতে হয়, কষ্ট করতে হয়। তো আমি এখন গাছগুলোর মধ্যে পানিও দিয়ে দিচ্ছি,
গাছ এনি গাছ রোপণ করার পরেই সাথে সাথে পানি দিতে হয়। পানি না দিলে গ্রোথগুলো মাটির সাথে মিশবে না, এই জন্য আমি পানি দিয়ে দিচ্ছি। আর গাছের প্রধান খাবারই হচ্ছে পানি এবং মাটি, এটা পর্যাপ্ত হলেই গাছগুলো আসলে বড় হবে। আলহামদুলিল্লাহ আমার গাছগুলো বড়, হেলথি ছিল, মাশাআল্লাহ। তো আমার গাছগুলোর জন্য সবাই দোয়া করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, এবং পাশে থাকা বেল বাটনটি চাপ দিবেন। এবং সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম, বাই।